হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে 2022 সালের রাশিফল। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মীন রাশি। জানবো মীন রাশির মানুষদের 2022 সালটা কেমন যাবে না যাবে। এর আগে আমি আরও 11টি রাশি নিয়ে আলোচনা করে দিচ্ছি। এখনও যে সকল বন্ধু দেখে উঠতে পারেনি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন আর অবশ্যই করে জানান কেমন লাগলো না লাগলো। চলুন তাহলে জেনে নেওয়া যাক মীন রাশির মানুষদের 2022 সালের লাভ লাইফটা কেমন থাকছে না থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো এই বছরটা কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। তবে বছরের প্রথম হাফটা বলবো আপনার পার্টনারের সাথে কিন্তু কোথাও গিয়ে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাবে। এই সময় কিন্তু আপনি একটু মাথা শান্ত রাখুন এবং সব কিছুকে একটু সময়ের হাতে ছেড়ে দিন, তাহলে দেখবেন আপনি যে কোনো পরিস্থিতির সাথে লড়ে উঠতে পারছেন। আপনাকে আরো একটা কথা বলার, সেটা হচ্ছে আপনাকে যদি আপনার পার্টনার ভুল বোঝে সেক্ষেত্রে আমি বলবো অপ্রয়োজনীয় কথাবার্তা, অপ্রয়োজনীয় ঝগড়া, এই জিনিসগুলো থেকে কিন্তু মানে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। কেউ কিছু বলছে তার এগেনস্টে আপনাকে সবসময় রিপ্লাই দিতে হবে এরকম কিন্তু কিছু না, সেগুলোর থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখুন, তাহলে দেখবেন অনেকটা সমস্যা কিন্তু কমে যাচ্ছে। বছরের দ্বিতীয়ার্ধে মানে 6 মাস পর থেকে আপনাদের সম্পর্কটা কিন্তু অনেক বেটার হয়ে যাবে, সম্পর্কে মধুরতা ফিরে আসবে। আপনি বুঝতে পারবেন যে কোনো সিচুয়েশনে কিন্তু আপনার পার্টনার অবশ্যই করে আপনার সাথে আছে। এবার জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকছে না থাকছে। সবে মাত্র যারা পাস আউট করে জব খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো, তারা ইজিলি জব কিন্তু পেয়ে যাবেন। যারা অলরেডি চাকরির মধ্যে আছেন তাদের কিন্তু অনেক রকম চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। চাকরির ক্ষেত্রে এমনও সিচুয়েশন হতে পারে যে আপনার জব চলে যাওয়ার মতো সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে। আপনাকে এই সময় নিজের কর্মস্থলে নিজের ব্যবহার যথেষ্ট সংযত রাখতে হবে, না হলে কিন্তু আপনি কর্মক্ষেত্রে প্রচণ্ড রকম সমস্যার মধ্যে পড়ে যাবেন। তাছাড়া আপনার কিন্তু যারা ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য ওয়েট করছিলেন তারা ট্রান্সফার হয়ে যাবেন। 2022 সালে নতুন কোনো কোম্পানিতে জয়েন করার আগে সমস্ত জিনিস ভেরিফাই করে নিন, তারপর গিয়ে কিন্তু জয়েন করবেন। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে না থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে বলবো বছরটা কিন্তু প্রচণ্ড রকম ভালো হতে চলেছে। বছরের মাঝামাঝি কিন্তু আপনাকে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন কি করে ডেভেলপ করা যায় সেদিকে কিন্তু মনোযোগ দেওয়া উচিত। এই সময় বছরের মাঝামাঝি এই সময় কিন্তু আপনাদের আয় বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কিন্তু এই সময় আপনার লোনও প্রচণ্ড রকম ইনক্রিজ করবে। এই সময় আপনি যদি কোথাও ইনভেস্ট করেন তো সেটা কিন্তু খুব ভালো ইনভেস্ট হবে, আপনি সেসবেরও প্ল্যান কিন্তু করতে পারেন। বছরের প্রথম 6 মাসের থেকে সেকেন্ড 6 মাস কিন্তু খুব ভালো কাটবে। এই সময় আপনার অর্থনৈতিক পরিস্থিতিটা অনেকটা বেটার হয়ে যাবে, এই সময় আপনার আয় ডাবল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার জানবো এডুকেশনের জন্য বছরটা কেমন থাকবে না থাকবে। এডুকেশনের জন্য বছরটা কিন্তু ভালো থাকবে। যারা বিদেশে যেতে চাইছেন পড়াশোনার জন্য তারা খুব ভালো রেজাল্ট পাবেন। যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চান তারা খুব ভালো রেজাল্ট পাবেন। আপনারা কিন্তু পড়াশোনা এবছর খুব ফোকাস হয়ে যাবেন। পড়াশোনার ক্ষেত্রে এই বছরটা আপনাদের কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো কাটবে। পড়াশোনার সফলতা কিন্তু অবশ্যই আপনাদের জন্য রয়েছে, তবে অবশ্যই করে আপনাকে আপনার শিক্ষকের নির্দেশ এবছরে কিন্তু মেনে চলা উচিত, তাহলে কিন্তু আপনি আরও বেশি ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে না থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু এই বছরটা খুব একটা সুখকর হবে না। আপনি কোথাও বুঝতে পারবেন আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক কিন্তু কোথাও গিয়ে খারাপ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে কিন্তু এই ব্যাপারটা আপনি অনুভব করবেন। এরকম সিচুয়েশনে কিন্তু আপনাকে প্রচণ্ড অ্যালার্ট থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা অনেক দিন ধরে সন্তান সুখ চাইছিলেন, সন্তান পেতে চাইছিলেন, এই বছরটা তাদের জন্য কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো হতে চলেছে। বছরের প্রথম 6 মাস কিন্তু বিবাহিত জীবনটা মোটামুটিভাবে কাটবে, কিন্তু সেকেন্ড 6 মাস যত রকম সমস্যা আপনাকে ঘিরে ধরার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় রয়েছে। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো এই বছরটা কিন্তু ফ্যামিলি লাইফ নিয়ে আপনারা কোথাও গিয়ে কিন্তু একটু চাপের মধ্যে থাকবেন। এই বছরটা আপনি অত্যাধিক মাত্রায় কাজের মধ্যে নিজেকে ইনভলভ করে রাখবেন, যার ফলে কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে যতটা দরকার ততটা টাইম কিন্তু ঠিক দিতে পারবেন না। আপনার যদি বাচ্চা থেকে থাকে তাহলে বলবো বাচ্চাকে যে কোনো কাজে এই বছর কিন্তু আপনাকে উৎসাহ যোগাতে হবে। এই বছর আপনার বাচ্চা কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনে খুব ভালো সফলতা কিন্তু
এই বছর আপনার বাচ্চার একাডেমিক রেজাল্ট কিন্তু প্রচণ্ড রকমভাবে ভালো হতে চলেছে। বছরের সেকেন্ড 6 মাসে যদি আপনার সন্তান বিবাহযোগ্য হয়ে থাকে তাহলে বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা নিউলি ম্যারিড কাপল তাদের জন্য কিন্তু এই বছরটা অত্যাধিক মাত্রায় ভালো হতে চলেছে। এবার জানবো আপনাদের বিজনেস কেমন থাকবে না থাকবে। বিজনেসের জন্য কিন্তু এই বছরটা প্রচণ্ড মাত্রায় ভালো হতে চলেছে। আপনারা যদি নতুন বিজনেস শুরু করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার রেজাল্ট আপনারা পাবেন। আপনাদের নতুন বিজনেস যদি শুরু করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমি বলবো এপ্রিল মাসের পর থেকে নতুন বিজনেস শুরু করুন, সেটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে। বছরের শুরুতেই নতুন কোনো প্রকল্পে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে একটু দাঁড়িয়ে যান, বছরের সেকেন্ড ফেজটা আসতে দিন, তখন ইনভেস্ট করুন, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। মার্চ এপ্রিল এই মাস বিজনেসে সফলতা পাওয়ার জন্য অত্যাধিক মাত্রায় পরিশ্রম কিন্তু করতে হতে পারে। এই বছর কিন্তু বিজনেসে কোনো লিগাল কাজ করবেন না, তাহলে কিন্তু প্রচণ্ড রকমভাবে আইনি ঝঞ্ঝটের মধ্যে আপনারা জড়িয়ে যাবেন। আপনার যদি আগে কারোর সাথে বিজনেস পার্টনারশিপে চলে থাকেন তো পার্টনারশিপটা বা নতুন করে করার কিন্তু একটা প্রপোজাল পেয়ে যাবেন। আপনি আপনার বিদেশে যদি বিজনেসটাকে মনে করেন যে নিয়ে যাব, সেখানে গিয়ে বিজনেস করব, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি রেজাল্ট ভালো পাবেন। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের ক্ষেত্রে বলবো আপনাদের লিভার বা আপনাদের স্টমাক এই সংক্রান্ত অর্গানে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। আপনার ডায়েট চার্ট একটা সঠিক মেনটেন করে চলা উচিত। তাহলে বন্ধুরা, মীন রাশির মানুষদের 2022 সালটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। এই টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।